সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি রাজধানী ঢাকার অদূরে অবস্থিত কেরানীগঞ্জের কোনাখোলাতে। এখানে রয়েছে একটি কারখানা। আজ আমরা জানাব কারখানার মধ্যে ছাগল পালন করার পদ্ধতি। কেনই বা কারখানার মধ্যে ছাগল পালন করছেন তারা, কী উদ্দেশ্য, ছাগল পালন করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না, বিক্রি করেন কি না, ছাগলের কী খাবার খাওয়ান, এই সব বিষয় নিয়ে। তাহলে চলুন দর্শক, আমরা কারখানার মধ্যে কীভাবে ছাগল পালন করছে দেখি এবং কথা বলি এই কারখানার ম্যানেজারের সঙ্গে। আমরা জানতে চাই এই খামারটি কবে শুরু হলো, কখন থেকে শুরু হলো, কটি ছাগল নিয়ে শুরু হলো, বর্তমানে কটি ছাগল রয়েছে এবং এই কারখানায় কীভাবে তারা ছাগল পালন করছেন, এই সব বিষয়। তাহলে চলুন দর্শক, আমরা কথা বলি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো এই যে দেখতে পাচ্ছি এখানে আপনার বেশ ছোট একটি খামার, তো এই খামারে কতগুলো ছাগল বর্তমানে রয়েছে? বর্তমানে 28-29টি ছাগল আছে। এখানে কী কী জাতের ছাগল রয়েছে? এগুলো আপনার ব্ল্যাক বেঙ্গল, এইটা তো দেখতে পাচ্ছি অনেকটা তোতাপুরির মতোই, যে এটা তো পাঠা, এটা তোতা পাঠা, হ্যাঁ তোতাপুরি। জি তোতাপুরি তো আরও রয়েছে ওই যে ওদিকে দেখতে পাচ্ছি, ক্রস। কতদিন আগে শুরু হলো এটা? আপনার 4 বছর আগে, 15 সালের দিকে শুরু হয়েছে আর কি। 15 সালের শেষের দিকে শুরু হয়েছে? জি সেটি বলতে চাচ্ছেন। জি তো যেটি হলো যে কটি ছাগল নিয়ে শুরু হয়েছে? আপনার সাধারণত প্রথমত আপনার একটি ছাগল যেটা শখের বিষয়ে ক্রয় করেছিলাম, তো সেটা থেকে আজ এ পর্যন্ত আসছে। তো এর মাঝখানে আমরা কিছু ছাগল আর কি আপনার যেমন কুরবানি আসলে আত্মীয় স্বজনকে দেই, তো এখানে আমরা কোনো বিক্রি করতেছি না আর কি। বিক্রি এখনও করছেন না? না, কিন্তু অনেক বেশি হয়ে গেলে তখন তো বিক্রি করতে হবে। জি তখন তো অবশ্যই বিক্রি করতে হবে, এটা আপনার তখন বলে দেবে যে কী করবো। যেহেতু আপনি শখের বসে শুরু করেছিলেন, আত্মীয় স্বজনকেও দিচ্ছেন, তো যেটি হলো যে অনেকেই তো খামার করতে চায়, খামার করছে, তো আপনি এই যে ছাগল পুষে মানে ছাগলের খামারটি করে আপনি কী বুঝছেন, এটি কি লাভজনক হতে পারে? জি এটা যদি আপনার, আমরা তো সাধারণত দানাদার খাবার খাওয়াই, ঘাস আমরা তেমন একটা দিতে পারি না, যদি আমার করে তাহলে হয়তো সেটা লাভজনক, অবশ্যই লাভজনক হবে, অবশ্যই লাভজনক হবে। তা আপনার থেকে যদি দুই একটা ছাগল নিতে চায় কেউ বা বাচ্চা নিতে চায়, সেক্ষেত্রে আপনি কি দিবেন এরকম ভাবে? না আমরা তো এখনো বিক্রি করতেছি না এভাবে, তো বেশি হয়ে যাচ্ছে যেহেতু। হ্যাঁ সে সামনের দিকে চেষ্টা করবো, আমাদের ওই আজকে গত রাত্রে একটি ছাগল বাচ্চা দিয়েছে দুটো। আচ্ছা ওই যেটা বাচ্চা দিয়েছে সেটা কোন দিকে? সেটা ওইখানে, ওই ওটা আলাদা নার্সিং হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তা ওটা আমরা দেখানোর চেষ্টা করব। তো এই যে যেটা এই দেখতে পাচ্ছি লাভজনকতা, এটা কি আপনাদের ক্রয় করা? জি জি এটা আমরা 30,000 টাকা দিয়ে ক্রয় করেছি। 30,000 টাকা দিয়ে ক্রয় করেছি? জি জি। কতদিন আগে ক্রয় করেছিলেন? এটা আমরা 1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়ে গেছে এটা ক্রয় করেছিলেন 30,000 টাকা দিয়ে। এইটা থেকে আপনাদের বেশ ব্রিড হয়েছে তো? জি জি আমাদের এখনো ই আছে আপনার প্রায় 6-7টা বলতে গেলে। তাই 6-7টা রয়েছে প্রেগন্যান্সি অবস্থায়? জি জি জি। সেই 6-7টা কি এখানেই আছে? এখানেই আছে, ওই আপনার এই এইখানে একটা আছে, যদিও আপনার এখান থেকে বর্তমানে বিক্রি করছেন না, কিন্তু অদূর ভবিষ্যতে তো আপনাকে বিক্রি করতে হবে, কারণ বেশি হয়ে গেলে তখন তো আলটিমেটলি বেশি হলে তো বিক্রি করতে হবে। এটা তো আপনার আমাদের এখানে তো আসলে তো অরিজিনালি আমাদের এটা একটা কারখানা, কারখানার ভিতরে আমরা ছোট জায়গার মধ্যে করছি আর কি। শখের বসে একটি ছাগল নিয়ে এসেছিলেন, ছাগল থেকে এখন বেশ বড় একটি খামার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। ভিতরেও আছে, আরো ভিতর দিকেও দেখা যাচ্ছে। হ্যাঁ তো আমরা ভিতর দিকে একটু যেতে চাই, দেখাতে চাই, কি বলেন আপনি? যান রুমের ভিতরে। আপনার এগুলো দেখভাল করার জন্য কয়জন লোক রয়েছে বা কয়জন দেখাশোনা করে? এটা দুজন লোক আছে দেখাশোনা করে, আপাতত একজন আছে আর একজন ছুটিতে আছে, দুইজন সার্বক্ষণিক এগুলো দেখাশোনা করে দেয়। তো এদেরকে কি আপনি পিপিআর, যে পিপিআর এর কারণেই তো বেশি অসুস্থ হয় ছাগল, তো পিপিআর এর ভ্যাকসিন করিয়ে থাকেন আপনারা? জি জি। কতদিন পরে পরে ভ্যাকসিন দেন এগুলো? এটা আপনার এই 6 মাস পর পর। আপনার যিনি সার্বক্ষণিক পরিচর্যা করে, দেখভাল করে, তিনি কি আপনার এই ছাগলগুলোর ভ্যাকসিন করে থাকেন নাকি আপনাদের ডাক্তারের মাধ্যমে করি? আপনাদের একজন ভেটেরিনারি রয়েছে, ডাক্তার, ভেটেরিনারি ডাক্তার রয়েছে, উনি আসেন, এসে ভ্যাকসিন দিয়ে যান, তাই তো? তো মনে করেন যে আপনার থেকে যদি কেউ ক্রয় করতে চায়,
মানে প্রায় বলতে কি, আপনার যেহেতু অনেকেই দিচ্ছেন, দুধেরও যেমন চাহিদা রয়েছে, মাংসেরও তেমন চাহিদা রয়েছে, তো আমরা চাচ্ছি বেসিক্যালি যে আমাদের দেশে সেই ঘাটতিটা পূরণ রেখে মানুষ ইন্সপায়ার হয়ে খামার করুক। তো একই ছাগল এরকমভাবে যদি চায় আপনার কাছে, আপনি কি দিবেন? টাকা দিয়ে দিল এখনো আপনার দশ আছে আপনাদের। এটা কি, এটা পাঠা না পাঠি? এই যে সাদা রঙের যেটা দেখা যাচ্ছে, পাঠা না খাসি? তো সব মিলে এখন আপনার এখানে 28টা ছাগল রয়েছে, তাই তো? যেটা বাচ্চা হয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো একটু। তো যদি আপনাদের, আচ্ছা আপনাদের এখান থেকে যে ছাগলগুলো বাচ্চা দিয়ে থাকে, সেগুলো কি মানে কতদিন পরে পরে বাচ্চা দেয়? বাচ্চা তো ছাগল সাধারণত 6 মাস পর পর দেয়। 6 মাস পরে পরে দেয়? 6 মাস পরে পরে কটি করে বাচ্চা হয় নরমালি? তিনটা একটা। আপনাদের এখানে কয়টা করে দিচ্ছে প্রত্যেকটা ছাগল? আমাদের এই কিছুদিন আগে একটা ছাগল আপনার 3টা বাচ্চা দিছে। 3টা বাচ্চা দিয়েছে? আরেকে আর এমনি আপনার দুটো রেগুলার, মানে দুটোই যায় সাধারণত? জি জি জি। একটি বাচ্চা কি কখনো হয়েছে? একটা হলো খুবই কম। হ্যাঁ হ্যাঁ, নতুন। আচ্ছা আচ্ছা, কোনটা? ও আচ্ছা আচ্ছা, অন্য ছাগল থেকে এরা দুধ খেয়ে চলে আসে না? হরিণা জাতের ছাগলের তো একটু দুধ আবার কম হয়। আপনি কখনো এভাবে মানে লাইভ ওয়েট করে দেখেছেন সর্বোচ্চ কত ওজনের আপনাদের এখানে ছাগল রয়েছে, আর সর্বনিম্ন কত ওজনের, কত কেজি ওজনের, এরকম কি কোনো সমীক্ষা আছে নাকি আপনাদের? আপনার বেশ কিছু ছাগলই আছে আমার এখানে যেগুলো আপনার ওই 35-40 কিলো ওজনের। এখন 40 কেজি হচ্ছে? জি জি জি। সর্বনিম্ন কত কেজি ওজনের রয়েছে, যেগুলো হলো যে বয়স হয়ে গেছে 1-1.5 বছর? না না, ওরকম 1-1.5 বছরের ওরকম নেই, কম ওজনের। এগুলো এই আপনার এই যে আপনার ছোটগুলো যেগুলো দেখতেছেন, এগুলো হয়তো আপনার 4 মাস, 4.5 মাস বয়স। 4.5 মাস বয়স, কিন্তু এটারও তো মোটামুটি কত কেজি হতে পারে এটা আনুমানিক? কোনটা? এটা আনুমানিক আপনার এভাবে ওজন দিলে তো আপনার 20 কেজি হবে। 20 কেজি হয়ে যাবে? জি জি। যেটা আপনার মাংসের ব্যাপারটা আমি বললাম যে 35 কেজি এরকম, মানে এই ছাগলগুলো ঠিক আছে খুব তাড়াতাড়ি মাংস গ্রো হয়ে যায়। জি জি। আপনার এই যে এটা আপনার মহিলা ছাগল, এটা এভাবে যদি আপনার ওজন দেওয়া হয় তাহলে এটা 60 কেজি ওজন আছে। 60 কেজি হয়ে যাবে? জি, মিনিমাম 60 হবে। এই যে এটাও মহিলা ছাগল, ওইটাও 60 কেজি। প্রায়টা ছাগলে যে এখানে একটা আছে শুধু খাসি, খাসি আর যেগুলি আছে সবগুলি আপনার প্রেগনেন্ট অবস্থায় আছে। আপনার যে এই যে ছাগলগুলো, এগুলোকে সাধারণত আপনার ওই যিনি রাখাল রয়েছেন, যিনি রাখে আর কি, সার্বক্ষণিক পরিচর্যা করে, ও কয়বার খাবার দিয়ে থাকে এদেরকে, আপনি সেটি জানেন? মানে আমাদের এখানে যে আপনার আমরা যে খাবারটা যে খাওয়াই, দানাদার খাবারটা, এটা আমরা প্রতিদিন 2 বার দিই। 2 বার? জি জি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা।